ভূগর্ভস্থ জলস্তর নেমে যাবার কারণে জল সংকট আলিপুরদুয়ারে ভূগর্ভস্থ জলস্তর নেমে যাবার কারণে জল সংকট আলিপুরদুয়ারে 20,000-এর উপর মানুষ এই জল কষ্টে ভোগান্তির শিকার কারণ খতিয়ে দেখতে ভূতত্ত্ববিদের দল ঘটনা আলিপুরদুয়ারের 2 নং ব্লকের বেশ কিছু গ্রামে জানা গিয়েছে ভূমি থেকে জলস্তর নেমে যাবার কারণে এই জল সংকট এরপর 18-ই মে অনুসন্ধানে আসে আলিপুরদুয়ার 2 নং ব্লকে খতিয়ে দেখল স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডিটেক্টর এবং জলপাইগুড়ি দপ্তরে ভূতত্ত্ববিদ সহ 3 সদস্যের একটি প্রতিনিধি দল জানা গিয়েছে আলিপুরদুয়ার 2 নং ব্লকের তুরতুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তুরতুরি বেলতলা ধলাছড়া এবং নূরপুর গ্রামের বেশ কিছু এলাকায় জল সংকট তীব্র আকার ধারণ করেছে স্থানীয় গ্রামবাসীরা দূরবর্তী 100 মিটার গভীর নলকূপ থেকে জল নিয়ে আসতে বাধ্য হচ্ছেন যে সকল নলকূপগুলি থেকে জল রয়েছে সেই সকল নলকূপ থেকে খুব কম পরিমাণে জল উঠছে মাটি থেকে জলস্তর নেমে যাওয়ার ফলেই বেশিরভাগ এলাকায় নলকূপ এবং কুয়াগুলি শুকিয়ে গিয়েছে জলস্বাস্থ্য কারিগরি দপ্তরে হাতে গোনা কয়েকটি গভীর নলকূপ থাকলেও তা সংখ্যায় যৎসামান্য সেই নলকূপ থেকেও জল উঠছে কম এই একই পরিস্থিতি সংলগ্ন কুমার গ্রাম ব্লকের কার্তিকা এবং ফাঁসখাওয়া চা বাগানের শ্রমিক মহল্লায় তাদের নির্ভর করতে হচ্ছে বাগান কর্তৃপক্ষের জলের গাড়ির ওপর দিনে একবার সেই জল ভর্তি গাড়ি আসলে পাইপ সহযোগে ট্যাঙ্ক থেকে জল ভরে নেবার তৎপরতায় হুড়োহুড়ি দেখা যায় 8 থেকে 80 সকলে স্বাভাবিকভাবেই আলিপুরদুয়ার 2 নং ব্লক সহ কুমারগ্রাম ব্লক নিয়ে প্রায় 20,000 মানুষ এই জল কষ্টে ভোগান্তির শিকার হচ্ছে জল নেই দেখলাম এখানে জল নেই জাস্ট মানে আর যেগুলো টিউবওয়েল বা কুয়োগুলো জল কমে ওটাতে সামান্য ছিল এটাতে জল দেখলাম না কোনো দেখা যাচ্ছে জল নেই দেখো জল নেই একদম জল যেটাতে রয়েছে কত নিচে মানে কতটা নিচে ছিল কত নিচে ছিল ওই 6 মিটার নিচে ছিল 6 মিটার নিচে ছিল ঠিক আছে আমরা দেখি আমরা রিপোর্টগুলো পাঠিয়ে দিচ্ছি জল নাই এটা হেডকোয়ার্টার থেকে এমনি সাহেব কতটা নিচে থাকা উচিত এখন এগুলো কিচ্ছু বলা যাচ্ছে না এগুলো সব পুরো টেস্ট ইয়ে হবে ঠিক আছে আমরা হায়ার অফিসে পাঠিয়ে দিচ্ছি পুরো এক্স্যাক্টলি যা আমাদের বলেছে যে পুরো ডিটেইলস ইনফরমেশন বলে দিয়েছে কি কি নিতে হবে কালেক্ট করে আমরা সেই ইনফরমেশন পাঠিয়ে দিচ্ছি ওখানে অ্যানালিসিস হবে কি করবে ঠিক আছে যদি একটু অভিজ্ঞতা না ওইটা ওইভাবে এক্ষুনি বলা যাচ্ছে না বিভিন্ন ইয়ে আছে এক্ষুনি কোনো স্টেটমেন্ট দেওয়া যাচ্ছে না ও মাল্টিপল অনেক এখন এক্ষুনি দেওয়া যাচ্ছে না ওটা হেড অফিসে পাঠিয়ে দিচ্ছি আমরা দেখলাম যে ভূমিকম্পের বিষয়টা আপনারা জিজ্ঞেস করলেন ওই ভূমিকম্পের সাথে কোনো সম্পর্ক না নট নেসেসারি থাকতেও পারে নাও থাকতে পারে এটা বলা যাবে না এক্ষুনি বলা যাবে না ঠিক আছে এলাকার বাসিন্দারা কি বললো আপনাদের জল নিয়ে সমস্যা হলো ফেব্রুয়ারি মাস থেকে আমাদের এখানে পাতকুয়া যেগুলা এইগুলা সব শুকিয়ে যায় আর আমাদের এখানে হ্যান্ডপাম্প বসে না ডিউ টু পাথর এত পাথর কুয়াই খোঁড়া মুশকিল কুয়াও 30 ফুটের উপরে যায় না তার ফলে হ্যান্ডপাম্প তো ঢোকার কোনো প্রশ্নই নেই এখানে 2 ফুট খুঁড়লেই পাথর তো আমাদের এখানে 30 ফুটের পরে যেহেতু খোঁড়া যায় না সেহেতু ওইখানেই আমাদের ক্লোজ হয়ে যায় জলে তো আমাদের এমনি অন্যান্য ক্ষেত্রে জলের তো দূরের কথা খাওয়ার জলেরই ভীষণ অভাব তো আমাদের সরকারের কাছে আমাদের এটাই আবেদন থাকবে যে যাতে আমাদের জলের এই সমস্যাটা সমাধান হয় সরকারি টিউবওয়েল যেগুলো 120 ফিট বা 200 ফিট বা 180 ফিট 60 ফিট বসানো আছে বেশিরভাগই ডিসঅর্ডার হয়ে পড়ে আছে আচ্ছা এরকম অনেকগুলি মানে রিকবোর আছে যা নাকি জল বের হয় না বেরোয় না আপনারা যেতে যেতে রাস্তার পারে অনেকগুলো দেখতে পাবেন জল বের হয় না কুয়াগুলো তো পার্সোনাল কুয়া সমাধান করেন কি করে মানে মানে নেসেসিটি হ্যাজ নো লস এই এই ফর্মুলাতে এই এখান থেকে পাইলাম ওখান থেকে পাইলাম এইভাবে আমরা চলছি আর কি